ডিগবাজি কে কোনো লাভ নাই ডিগবাজি একবার এইদিকে একবার ওইদিকে একবার ওইদিকে যাচ্ছেন কিছুক্ষণ আগে আপনারা দেশের ত্রিপুরের খেলাতে গিয়ে সময়ের কথা বলেছিলেন তাই না সময় নাই দরকার কি এত কান্নাকাটি করার বলেছেন না কি করে বলতে পারে একটা মানুষ আমি একটু গল্প করে শেষ করব গল্পটার নাম হচ্ছে সময় নাই একজন ব্যক্তি জীবন যুদ্ধে পরাজিত তিনি আপনি ডিসাইড করলেন যে উনি আত্মহত্যা করবেন বেঁচে থেকে লাভ নাই কারণ তিনি আয় করতে পারেন না ছেলে মেয়েদেরকে ঠিকমতো খাওয়ার দিতে পারেন না বউকে কাপড় চোপড় দিতে পারেন না সুতরাং মানে সবাই এটাকে আপনার তিরস্কার করে বঞ্চন বকাবকি করে তো এই ডিসাইডেড টু কমিট সুইসাইড চলে গেছেন নদীর ধারে উঁচু পারে ওইখান থেকে লাভ দিলে নদীর গভীরতা ওখানে অনেক বেশি ওইখান থেকে লাভ দিয়ে মারা যাবে লাভ দিতে গেছেন উনি আজরাইল পিছন থেকে তার পলার টেনে হয়েছে আর লাভ দিতে পারেন বলে আরে তুমি আমি আজরাইল তুই আমি তো মরতে চাই লাভ মারা যা আমি মারা যেতে চাই মানে তুমি তো এখন লাভ দিলেও মানুষ মরো না কারণ তোমার সময় শেষ হয় নাই এখনো তুমি ডুববা পানি টেনে খাবা কে উদ্ধার করবে কষ্ট হবে তুমি কিন্তু এখন মারা যেতে পারবা না তো আমি তো বাঁচতে চাই না তো তখন আজরাইল সাহেব বললেন কাজ করো আমি তোমাকে বুদ্ধি দেই তুমি গ্রামে গিয়ে তুমি ডাক্তারি শুরু করো তোমাকে আমি যে ডাক্তারি কিছু জানি না তুমি আর কিছু জানতাম না তুমি এখানে লিখে রাখো যে অমুক ডাক্তার ডাক্তার সলিমুদ্দিন বা কলিমুদ্দিন লিখে রাখো তো আজ লোকজন আসবে আসলেই তো তোমাকে রোগী দেখতে যেতে হবে তুমি রোগী দেখতে যাবা গিয়ে যদি দেখো যে রোগীর পায়ের কাছে আমি আছি তুমি আমাকে দেখতে পাবা তাহলে বুঝবা যে ওই রোগী বেঁচে যাবে তুমি তাকে যে ওষুধই দেবো না কেন সে বেঁচে যাবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তাহলে বুঝবে যে ও আর বাঁচবে না যেতেই দাও তুমি শুরু করলো ডাক্তারি কিছুদিনের মধ্যেই ধন্বন্তরী ডাক্তার যাকে বলে বাঁচবে সে বেঁচে যায় যাকে বলে মরে সে মরে যায় এই তো অবস্থা আস্তে আস্তে খুব ভালো হয়ে গেল দুই তিন বছরের মধ্যেই তার বাড়ি গাড়ি সব হয়ে গেল তা একদিন রাত্রিবেলা চেম্বার থেকে আসছে রাতে এসে আপনার দুগ্ধ সংগ্রহ শয্যা একটা চমৎকার বিছানা ওখানে আপনার ঈদ জ্বলছে আপনার নীলাব বাটি জ্বলছে ভালো মুড়িঘণ্ট দিয়ে ভাতটা খেয়ে এসে পান চিবুতে চিবুতে শুয়েছেন কিছুক্ষণের মধ্যে তন্দ্রা এসে গেছে তন্দ্রার মধ্যে হঠাৎ করে উনি দেখেন যে আজরাইল সাহেব মাথার কাছে তো কথা শ্রাবণ কিন্তু কথা বলতে গিয়ে মনে হচ্ছে আমার মাথার কাছে তো পট করে ঘুরে গেছে ঘুরে পাটা দিয়ে সাজালে দিকে আবার টুইটলে প্রায় দেখে যে আমার মাথার কাছে এরকম বনবন বনবন করে ঘুরতে শুরু করছে তখন আজরাইল বলছে তোমার আর ঘুরে ঘুরে লাভ নাই তোমার সময় হয়ে গেছে তা আমরা বলতে চাই রাজনৈতিক ভাবে আপনার সময় হয়ে গেছে দয়া করে মানে মানে কেটে পড়েন তা না হলে এই যে বললাম জনগণ আপনাকে ক্ষমা করবে না জনগণ আপনাকে ক্ষমতা থেকে টেনে নামাবে বন্ধুগণ আর আপনাদের আপনার তো ইতিমধ্যে আমি তো শিক্ষক মানুষ আপনাদের দাবির সঙ্গে তো আমি একমত ম্যাডাম ম্যাডাম নিজে আপনাদের কনভেনশনে উনি ঘোষণা দিয়েছিলেন যে জাতীয়করণ করা হবে তাই না আমি ম্যাডামের সেই বক্তব্যকে শিরোধার্য মনে করি এটাকে আদেশ মনে করি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন কোনো রাষ্ট্র পরিচালনা করার ইনশাআল্লাহ আমাদের প্রথম কাজ হবে আপনাদের জাতীয়করণ করা তবে আমার একটা ইস্তারে থাকবে আমাদের তো ইস্যু আছে আপনারা দেখবেন আমাদের ভিশন 2030 আছে একটু ইস্যু আছে তবে আমার একটা কথা আছে কথা হচ্ছে শিক্ষার মান উন্নয়নের জন্য আপনাদেরকে সকলকে সমবেতভাবে চেষ্টা করতে হবে শিক্ষাকে আমরা পণ্য হিসাবে নেব না শিক্ষাকে নেব জাতিকে সমৃদ্ধ করার জন্য এটাই আমাদের লক্ষ্য হবে ধন্যবাদ আপনাদের সকলকে সালাম আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শিক্ষক কর্মচারী ঐক্য গ্রুপ জিন্দাবাদ একটি কথা প্লিজ আমি আপনাদের সঙ্গে কথা বলেছি আমি বলেছি আজকে সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে এই ভয়াবহ দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকল শ্রেণীর মানুষকে আজকে সামনে এগিয়ে আসতে হবে বন্ধুগণ সোচ্চার হতে হবে রাজপথে এগিয়ে আসতে হবে
İnşallah şeyin durumu dediğimiz bir yerden kabul. Selamünaleyküm.